এই যে তোমরা কিন্তু মায়াটারে বড্ড বেশি মাথায় তুলতেছো, এটা কিন্তু ঠিক হইতাছে না। আমি কইয়া দিলাম। আচ্ছা ভেবলি বেশি, সব সময় তোমার ওই অ্যান্টি কৃষ্ণা ক্যাম্পেইন করতে ভালো লাগে। আচ্ছা পুরি, তোর একটা কথা কই, ওই মায়াটার ব্যাপারে তুই এত অন্ধ কেন? কেন অন্ধ জানো? কেন? কারণ একমাত্র কৃষ্ণাই পারে আমাদের ওই অকাল কুষ্মাণ্ড ছেলেটাকে সারা জীবন ঠিক পথে চালনা করতে, বুঝতে পেরেছো? আমি তো আমিও কদিন ধরে লক্ষ্য করছি, ওই অর্জুন আর কৃষ্ণা না আগের মতো নেই জানো, কেমন পাল্টে গেছে। ওই যাবে থেকে পিন্টু চরণ আর মাধবীরাতা এসছে না, কিরকম যেন একটা হয়ে গেছে, মানে ওদের মধ্যে যে আগে শত্রুতা একটা ছিল না সেটা আর নেই। আরে শত্রুতা থাকতে যাবে কেন? হ্যাঁ ওরা জীবনে এখন থিতু হতে চাইছে, এটা বুঝতে পারছো না কেন? দেখছো না কৃষ্ণ আর অর্জুনের মধ্যে ভালোবাসাটা ধীরে ধীরে ডেভেলপ করছে। হ্যাঁ হইছে হইছে হইছে, তোর কথা কোন শেষ হইছে? আমি আমি একটা কথা কই, আমার একটা কথা কইছে দে। এই যে মাইয়াটার হকলটি রে আমগো এই রোগীর পথ্য খাওয়াইতাছে, পোলাটারে ঠিক মতো খাওয়াইতাছে তো? আহা ও ভেবলি বেশি, আচ্ছা খাওয়াবে না কেন বলো তো? নিশ্চয়ই খাওয়াবে। দেখো কৃষ্ণা এখান থেকে কত যত্ন করে খাবার দাবার অর্জুনের জন্য নিয়ে গেছে বলো তো, আর খাওয়াবে না কাকে? মেয়েটা যে এত পরিশ্রম করছে সেটা তোমার চোখে পড়ছে না? পড়ছে পড়ছে, আমার জানা আছে কেন পড়ছে। মায়াটার কোন উদ্দেশ্য আছে আমি জানি। হ্যাঁ এতক্ষণ একটা ঠিক কথা বলেছো, উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য জানো? কৃষ্ণার একমাত্র উদ্দেশ্য হচ্ছে অর্জুনকে সুস্থ করে তাড়াতাড়ি বাড়িতে ফিরিয়ে আনা, বুঝতে পেরেছো? বুঝিয়ে দাও বুঝিয়ে দাও। আচ্ছা ঠিক আছে যাও তো তুমি, আটা বরং করে। ও ভেবলি পিসি শোনো না, এত চিন্তা করছো কেন বলো তো? তুমি শোনো আমাকে তো, তুমি বিশ্বাস করো। আরে আমি বলছি দেখো খন, ওই ঘটি বাড়ি মাইয়াটা না তোমার নাতিরে সুস্থ কইরা বাড়ি ফিরাইব, বুঝছো? এত চিন্তা করো না তাহলে। বাবা ভাগুল করে দেয়। বুঝছি বুঝছি ঢং। এ বাবা কৃষ্ণা দেবী, আপনার না মস্ত বড় একটা ভুল হচ্ছে জানেন তো। হ্যাঁ কৃষ্ণা দেবী। হ্যাঁ হ্যাঁ কৃষ্ণা, কিংকং ঠিকই বলেছে, তুমি কোথাও একটা ভুল করছো। আমার কোথাও কোনো ভুল হচ্ছে না, তবে হ্যাঁ হচ্ছিল। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কিন্তু আপনি এইটুকু তো বলুন যে আপনি কেন এই কথাটা বলছেন, কেন?